ইন্দো-প্যাসিফিক রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তা বুঝতে আরও সময় লাগবে। কূটনৈতিক উপাদান ব্যবহার করেই তা করা হবে বলে বিশেষজ্ঞদের মত। তারা বলছেন, এই রূপরেখা দেয়ায় বাংলাদেশ সংশ্লিষ্ট দেশগুলোর কাছে নিজের অবস্থান পরিষ্কার করল। চীনের অবকাঠামো উন্নয়ন বিষয়ক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সাথে বাংলাদেশ যুক্ত আছে আগে থেকেই, তবে আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো সামরিক জোটে প্রত্যক্ষভাবে নেই বাংলাদেশ। এই অবস্থায় ইন্দো প্যাসিফিক রূপরেখা দেয়া মানে বাংলাদেশের মূল কূটনীতি সবার সঙ্গে বন্ধুত্বেরই প্রতিফলন ঘটানো। বিশেষজ্ঞ এবং কূটনীতি বিশ্লেষকরা বলছেন, কোন উপায়ে এই রূপরেখা বাস্তবায়ন হবে তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। এটা এখানে কন্টেন্ট হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন মেথোডোলজিটা ক্লিয়ারার হয়নি। কারণ আপনারা জানেন, ফরেন পলিসি একটা জিনিস, ডিপ্লোমেসি একটা জিনিস। আমরা ধরে নিচ্ছি আমরা যে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল যে সমস্ত টুল ব্যবহার করি, ওই টুল ব্যবহার করি এই এইটা ইমপ্লিমেন্টেশন করা হবে। এই ধরনের পেপার যখন তৈরি হয় তখন প্রথম যেটা হয় সেটা হলো এটা নিয়ে বিভিন্ন আলোচনা হবে, ইমপ্লিমেন্টেশনের একেবারে স্পেসিফিক কতগুলো জিনিস তৈরি হবে। ইন্দো প্যাসিফিক রূপরেখা দেওয়ার পর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাপানের বিনিয়োগ আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। জাপান চাচ্ছে যে জাপান বাংলাদেশ ভারত এই ট্রাইল্যাটারাল ফ্রেমওয়ার্ক তৈরি করা, এবং তার মধ্যে ভারতের নর্থ ইস্ট রিজনের সাথে বাংলাদেশ, বিহার, বেঙ্গল এবং জাপান মাতারবাড়িকে ঘিরে। আমি যদি মাতারবাড়ি পোর্টটা দেখি, আপাতত মনে হতে পারে যে জাপান এখানে ইনভেস্ট করছে, জাপানের স্বার্থ আছে ইত্যাদি, কিন্তু পোর্টটা যখন পুরোপুরি শুরু হবে তখন শুধু তো আর জাপান লাভবানটা হতেই পারে না, তাই না? তারা বলেন, কোনো সামরিক জোট নয়, বাংলাদেশ এই রূপরেখায় স্পষ্ট করেছে যে তারা অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কার্যক্রমে যুক্ত থাকতে চায়। কিন্তু মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে আমি নেই। ইশতাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।